সালাম মুর্শিদি এক মাঠের ফুটবলারের রাজনীতির খেলোয়াড় হয়ে ওঠার ন্যাক্কারজনক ইতিহাস জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার থেকে রাজনীতিতে সক্রিয় না থাকা আব্দুস সালাম মুর্শিদি ঠিক কিসের লোভে হঠাৎই রাজনীতিতে যুক্ত হলেন চলুন একে একে ভাঙি সে ভেদ ফুটবল মাঠের একসময়ের দাপুটে খেলোয়াড় বিএনপি মতাদর্শী আব্দুস সালাম মুর্শিদি 2018 সালে আওয়ামী লীগের সাথে যুক্ত হন এরপরই পান সংসদ সদস্য হবার টিকিট বিনা ভোটে নির্বাচনে হন কাগজে সংসদ সদস্য খুলনা চার আসনের সংসদ সদস্য হওয়ার পর রাজনীতির মাঠে বিস্তার করেন একক আধিপত্য টাকার লোভে কতটা অমানুষ হয়ে উঠেছিলেন তা মুর্শিদির ইতিহাস ঘাটলেই দেখা যাবে ক্ষমতাচ্যুত হাসিনার দোসর সাবেক এই এমপি নিজ এলাকার মানুষের কাছে ছিল আতঙ্কের আরেক নাম নানা বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি সংসদীয় এলাকায় ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি খুলনা চার আসনের এমপি হওয়ার পর পাঁচ বছরে তার সম্পদ বাড়ে প্রায় 18 গুণ আয় বেড়েছে প্রায় 43 কোটি টাকা অদৃশ্য এক ক্ষমতার বলে মুর্শিদি হয়ে ওঠেন চরম বেপরোয়া সবখানেই তার সিন্ডিকেটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করতেন তার নামে চাঁদা উঠত স্থানীয় সব বাস ট্রাক টেম্পো স্ট্যান্ড থেকে বাদ যায়নি ভটভটি স্ট্যান্ডও আর এসবের প্রতিবাদ করলে বা তার মতের সঙ্গে না মিললে এলাকার মানুষের ওপর নেমে আসত পাশবিক নির্যাতন তার নির্যাতনের হাত থেকে নারীরাও রেহাই পায়নি সালাম মুর্শিদি এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি প্রিমিয়াম ব্যাংকের পরিচালকও ছিলেন এছাড়াও ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সাবেক সভাপতি এবং ঢাকা মোহামেডানের পরিচালকও বাফুফের সহসভাপতি থাকাকালে একের পর এক অপকর্ম করেই গেছেন নিজের টাকার কুমির হলেও খেলোয়াড় এবং রেফারিদের দীর্ঘদিন ধরে পারিশ্রমিক আটকে রাখা সহ নানা রকম জালিয়াতির অভিযোগ আছে তার বিরুদ্ধে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও প্রতিবারই ক্ষমতার দাপটে পার পেয়ে যেতেন বলতে গেলে দেশের ফুটবলকে রীতিমতো পঙ্গু করে ফেলেছেন তিনি সালাম মুর্শিদির টাকার লিপসা যেন শেষ হবার নয় মেরেছে শ্রমিকের টাকাও পোশাক শ্রমিকদের ঈদের আগে বেতন বোনাস নিয়েও এমন কাণ্ড করেছেন অসহায় মানুষের উপর নির্যাতন করা যেন তার নেশা ছিল নিজেকে বড় দেখাতে হেন প্রতারণা নেই যার আশ্রয় নেননি সালাম মুর্শিদি এমনই এক উদাহরণ আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ এক ঠিলে দুই পাখি মেরেছিলেন মুর্শিদি হাসিনাকে খুশি করতে আশ্রয়ণ প্রকল্পের কাজে হাত দেন তিনি তবে জায়গা বাছাই করতে গিয়ে মেরে দেন রেলের জমি নেত্রীও খুশি আবার স্থানীয়দের জানান নিজের টাকায় বানিয়ে দিলেন ঘর গরিবও খুশি মজার বিষয় ঘর নির্মাণের টাকা এসেছিল কাবিখা কাবিটা থেকে এ এক আজব প্রহসনের খেলা যার পাকা খেলোয়াড় ছিলেন সালাম মুর্শিদি তিনি এবং তার স্ত্রী শারমিন সালাম মুর্শিদি মিলে নিয়োগ বাণিজ্য সিন্ডিকেট পরিচালনা করতেন শুধু নিয়োগ বাণিজ্যে সীমাবদ্ধ ছিলেন না স্ত্রীকে সাথে নিয়ে সব ধরনের অরাজকতায় জড়িয়েছিলেন তিনি এছাড়াও বেআইনিভাবে গুলশান দুইয়ের একটি বাড়ি দখলে রাখার অভিযোগ আছে তার বিরুদ্ধে পরে আদালতের নির্দেশে সেই বাড়িটি ছাড়তে হয় তাকে ব্যবসা খেলার মাঠ আর রাজনীতির মাঠ যেখানেই মুর্শিদি গেছেন সেখানেই সর্বনাশ ডেকে এনেছেন সবশেষ গত 1 অক্টোবর সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব বাহিনীটি জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকার একটি হত্যা মামলায় আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করা হয় নিউজ ডেস্ক দেশ টিভি